আমাদের মেডিকেল টার্মে স্যার ফিজিক্যাল আর মেন্টাল দুটোই খুবই উপকার পাই আমরা এই গাড়ি মুখ করা। আমি আসছি লন্ডনের রেডব্রিজ এরিয়াতে প্লে হল এলাকায় ডক্টর আজিজ ভাইয়ের বাসায়। ওনার বাড়ির পিছনে চমৎকার একটি বাগান রয়েছে, উনি সুন্দরভাবে পরিপূর্ণভাবে এই বাগানটি তৈরি করেছেন। তো চলুন আমরা আজকে ওনার এই বাগানের বেশ কিছু অংশ আপনাদেরকে দেখাবো। লন্ডনের রেডব্রিজে মোহাম্মদ আজিজ ভাইয়ের বাগান এটি। তিনি পেশায় একজন ডাক্তার, ব্যস্ত সময়ের মধ্যেও তিনি চমৎকারভাবে সাজিয়েছেন বাড়ির পিছনের এই আঙ্গিডাটি। ফুল, ফল এবং সবজির একটি চমৎকার কম্বিনেশন রয়েছে এই বাগানে। বাগানটির চতুর্দিকে রয়েছে সবুজের সমারোহ। অন্ধকার হয়ে যাচ্ছে, বাগান না থাকতো আমি টবগুলো যেন জীবন্ত পাখির প্রতিচ্ছবি। বাগানের দুই পাশে রয়েছে দেশীয় শাকসবজি। সবজির মধ্যে টমেটো, করলা, বেগুন, লাউ, মরিচ, রসুন, পালং শাক এবং শিম সহ নানা জাতের দেশীয় সবজি। শুধু সবজি নয়, ঝুলন্ত বাস্কেটে রয়েছে আকর্ষণীয় ফুলের সমাহার। আপনি কোথায় যাচ্ছেন শোকর ভাই? এই প্রথম আমি কোনো গাছ থেকে লন্ডনে এসে এই বাগানের একটি চমৎকার দিক হলো রুফটপ গার্ডেন বা ছাদ বাগান, যেটি লন্ডনে সচরাচর দেখা যায় না। আমি ভিটামিন খেয়েছি অনেক দিন যাবো, এদেশে তো রোজ নাই, আমি স্বভাবতি আর কি এখানে ভিটামিন ডি, কাজে আমি যখন একটা সুযোগ সুবিধা পাই আর কি ওই সমুদ্র পাড়ে যাওয়ার চেয়ে সমুদ্র পাড়ে গিয়ে তো রোদ পাওয়া যায় না, আমার বাগানের রোদ বেশি। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।